আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অভিভাবক অভিভাবিকা এবং সম্মানিত সহকর্মী বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আজকের ক্লাসে কিশোর বাতায়ন ফেসবুক পেজ লাইভ ক্লাস চলছে। বাংলা প্রথম পত্রের একটি গল্প অপরিচিতা নিয়ে আমরা আছি। আজকে তার দ্বিতীয় পর্ব। প্রিয় বন্ধুরা, কে কে কোথা থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে তাড়াতাড়ি একটু আমাদেরকে জানিয়ে দাও। তোমাদের টাইম লাইনে রেখে দাও, শেয়ার করো, বন্ধুদেরকে জানাও যে এই মুহূর্তে আমরা আবারও আজকে যুক্ত হতে পেরেছি কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে। একাদশ দ্বাদশ শ্রেণী বাংলা প্রথম পত্রের পাঠ্য গল্প অপরিচিতার দ্বিতীয় পর্ব নিয়ে দেখি কে কে আছে আমাদের সাথে। আমরা প্রথমেই সবাই যারা সালাম দিয়েছো প্রত্যেকেই একবারে উত্তরটা দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার আমরা শুধু পরিচয়টা একটু জানতে চাই কে কে। বাকিরা যোগ দিতে দিতে আমরা একটু যাদের নামটা পড়তে পারছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে তানজিন সারা, শিহাব রহমান ওয়ালাইকুম আসসালাম, প্রামাণিক ফ্রম গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, বীরগঞ্জ দিনাজপুর থেকে আছেন, গভর্নমেন্ট বীরগঞ্জ দিনাজপুর থেকে রেজওয়ান আল সাদিদ। তারপরে আছেন, সালাম যারা দিয়েছেন বললাম তো একবারে সবার উত্তরটা দিয়ে দিয়েছি। প্রত্যেকের আলাদা করে দিতে গেলে আসলে সময় চলে যাবে। অনেক বড় একটি গল্প এবং অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমরা আজকে যেহেতু পুরো গল্পের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনায় যাব ইনশাল্লাহ। পৃথু মণ্ডল আছেন কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে, পৃথুমণি। তাফি ফোয়াদ সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে, নাবা আহমেদ ওয়ালাইকুম আসসালাম, কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ। টিপু সুলতান ফ্রম মেহেরপুর গভর্নমেন্ট কলেজ থেকে, সিরাজুম আখি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। মহিমা ভুঁইয়া স্যার, জি স্যার। এমডি সাগর কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে, সাদাত ফ্রম লক্ষ্মীপুর। ফাইজুল ইসলাম সিয়াম ওয়ালাইকুম আসসালাম ফ্রম হাজীগঞ্জ মডেল গভর্নমেন্ট কলেজ। শিরিন আক্তার ফ্রম মুশারুদ্দিন গার্লস কলেজ, মনসুরুদ্দিন গার্লস কলেজ দুঃখিত। সুলতানা আক্তার সোমা, চুনারুঘাট গভর্নমেন্ট কলেজ। নওশিন আছেন চট্টগ্রাম গভর্নমেন্ট কমার্স কলেজ থেকে। রেজওয়ান আহমেদ নাদিদ আছেন দুনিয়া ইউনিভার্সিটি কলেজ থেকে। সোহানুর আলম সোহান গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ। তারপরে জান্নাতুল ফেরদৌস মিম ময়মনসিংহ গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে। তারপরে তাবাসসুম বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে। শরীয়তপুর থেকে আছেন BMA RPC শরীয়তপুর সাইফুল ইসলাম। তারপরে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আফনান তাসনিম নুজহা আছেন। তারপরে হামিম আছেন গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ পাবনা থেকে। শ্রাবণ মেঘ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, নর্ডার্ন কলেজ ময়মনসিংহ থেকে। আরিফুল হাসান যুক্ত হয়েছেন। সাবিকুন নাহার সাবা ওয়ালাইকুম আসসালাম। গোলাম কিবরিয়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী, আমার ভাইপো আছে এই মাদ্রাসা, তোমাদের ইয়েতেই পড়ে, খুবই ভালো একটি প্রতিষ্ঠান। ওয়ান্স আপন এ টাইম ওদের সাথে আমাদের টিমের একটা ডিবেট কম্পিটিশন হয়েছিল, ডিবেটও খুব ভালো তারা। সাদিয়া মজুমদার কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। অ্যাঞ্জেল তিশা ওয়ালাইকুম আসসালাম রাজশাহী সরকারি মডেল কলেজ থেকে। অরণ্য আখি, ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি 216 জন যুক্ত হয়ে গেছে। সবাইকে অশেষ প্রীতি, শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। দয়া করে একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, নিজেরা নিজেদের মধ্যে কথোপকথনে জড়িত না হয়ে। কথোপকথনের তো অনেক সময় আছে, 24 ঘন্টা একটা দিন। এই ক্লাস টাইমে অমনোযোগী হয়ে অন্যের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত না হয়ে আমরা একটু যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করি তাহলে তোমার পরবর্তী জীবনে কাজে আসবে বলে আমরা বিশ্বাস করি। তো দয়া করে তোমরা এই ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও, কারণ আমরা সবসময় যা কিছু ভালো তার সাথে আমরা আছি, যেখানে যা কিছু ভালো পাবো, মন্দ যা বর্জন করব, ভালো যা কিছু তার সাথে যুক্ত থাকবো। তো তোমার একটি ভালো কাজ অন্যজনকে আলোর পথে নিয়ে আসতে পারে, তো এই জন্য তুমি যতবার একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও একটু শেয়ার করে দিতে, তাহলে হলো কি যে অন্যরা হয়তো ক্লাসটি দেখার সুযোগ পাবে, তাদের হয়তো একটু উপকার হবে। এই জন্য তোমরা টাইমলাইনে তো রাখবে, নিজেরা একটু শেয়ার করে দাও। তো বন্ধুরা, আমরা বলছিলাম যে কিশোর বাতান ফেসবুক পেজ থেকে আমরা এই মুহূর্তে বাংলা প্রথম পত্রের একটি গল্প অপরিচিতা নিয়ে লাইভে আছি। আজকে আমাদের এটার দ্বিতীয় পর্ব। তো গতকালের পর্বে আমরা কি কি শিখেছিলাম খুব এক ঝলকে, খুব দ্রুততর সময় আমরা একটু দেখে যাই। এই ছবিটি আমরা দেখিয়েছিলাম, এই যে যৌতুক লোভী মানুষের একটি মুখাবয়ব, দেখো হা করে সবকিছু কিভাবে গিলছে। তারপরে সেই বধুবেশী যে নারীটা আছে তার একটি শোকাহত একটি চেহারা, তার পেছনে শাড়ির আঁচলের মধ্যে যে নির্যাতনের চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে আমরা দেখেছিলাম আরেকটি ছবি, যে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে যেন এক পাল্লায় যৌতুকের সেই ধন সম্পত্তি, আরেক পাল্লায় কন্যাটাকে, বরের যে বিয়ের কনে, সেই কনেটাকে এক পাল্লায়, আর ধন সম্পত্তিগুলো আরেক পাল্লায় তুলে মেপে যেন আমরা বিয়ের বাজারে কনেটাকে তুলি এরকম। আর যখনই মেয়েটার ওজন বেশি হয়, পনের ওজন কম হয়ে যায়, তখন কি পরিমাণ অত্যাচার নির্যাতন নেমে আসে, সেই জিনিসগুলো আমরা কালকে দেখিয়েছিলাম একটি পরিসংখ্যানে, যে এ পর্যন্ত 2001 থেকে 2017 পর্যন্ত 5613 জন নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে শুধু যৌতুকের কারণে, একটি পরিসংখ্যানে এসছে। আমরা সেই চিত্রটাও দেখিয়েছি। এরপরে আমরা দেখিয়েছিলাম গতকাল এই গল্পের প্রেক্ষাপট আলোচনায় যে যৌতুক প্রথা বা পণ প্রথা কাকে বলে। আমরা পেয়েছিলাম পণ প্রথার উৎপত্তি এবং বিস্তারের কারণগুলো, তার মধ্যে পেয়েছিলাম যে কুলীনত্ব, পেয়েছিলাম 19 শতকে যে নতুন কুলীন, আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হয়ে কুলীন হয়েছে তাদের নতুন মাত্রাটা দেখেছিলাম। হিন্দু সমাজের যে উত্তরাধিকার আইন, সেটার কারণে যৌতুক প্রথা যে কিভাবে সমাজে বিস্তার লাভ করছে সেটা দেখেছিলাম। গৌরীদান প্রথার কথা পেয়েছিলাম। আমাদের অজ্ঞানতা, অশিক্ষা, কুসংস্কার আচ্ছন্নতা, অর্থলোভী মানসিকতা, এই বিষয়গুলো যৌতুকের এই ব্যাধিটাকে আরো সংক্রমিত করে দিচ্ছে চারদিকে। আর সবশেষে আমরা গতকাল যেটা জেনেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তি জীবনে এই যৌতুকের বিভীষিকার শিকার হয়েছেন। তার যে 3 কন্যা, 3টি মেয়ের বিয়েতেই তাকে যৌতুক দিতে হয়েছে, এবং তারপরেও তার কন্যাদের দাম্পত্য জীবন সুখের হয়নি, নির্যাতনের শিকার হয়েছেন শ্বশুর বাড়িতে যৌতুকের কারণে। এবং সবশেষে যে পীড়াদায়ক, সবচেয়ে কষ্টদায়ক ঘটনাটি আমরা দেখেছিলাম, যে রবীন্দ্রনাথের মেয়ে বেলা, তার বিয়েতে যে বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথের শিষ্য, যিনি এত কাছের মানুষ, তার ছেলে শরৎ বাবুর সাথে যখন বিয়েটা হলো, সেই বিয়েতে দরদাম করে পণ ঠিক করা হয়েছিল। এটা কোনোভাবেই রবীন্দ্রনাথ মানতে পারেননি, এবং পুরো টাকা 20,000 টাকা পণ ঠিক হয়েছিল, পুরো টাকাটা দিতে পারেননি। সেটার জন্য বেলার উপর কি অমানবিক অত্যাচার নির্যাতন হয়েছে, তিনি সেটা পলে পলে অনুভব করেছেন। তিনি মেনে নিয়েছিলেন এই যৌতুকটাকে, কিন্তু মনে নিতে পারেননি। তো তারপরে যখন অত্যাচার নির্যাতন হলো, তিনি একসময় উপলব্ধি করলেন নিজের মেয়ের জীবন দিয়ে, 3টি মেয়ের জীবনে এই যৌতুক, তার মেয়ের জামাইকে বিদেশে পড়তে পাঠাতে হয়েছে যৌতুক হিসেবে, পড়ার খরচে দিতে হয়েছে, তারপরে সরাসরি ক্যাশ টাকা তো যৌতুক দিতে হয়েছে, গয়নাগাটি তো আছেই। তো তিনি একসময় উপলব্ধি করলেন যে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর বংশের উত্তরাধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর, তার মেয়েদের ক্ষেত্রেই যদি যৌতুকের এই ভয়াবহতা এই পর্যায়ে যায়, তাহলে আমজনতা যারা, সাধারণ মানুষ যারা, তাদের সন্তানদের ক্ষেত্রে পণের এই বিভীষিকাটা কত ভয়ঙ্কর হতে পারে, এটা উপলব্ধি করে তিনি গল্প লেখা শুরু করলেন যৌতুক বিরোধী। একের পর এক লিখে গেলেন। গতকাল আমরা জানিয়েছিলাম 16টি গল্প তিনি লিখেছেন এই যৌতুক প্রসঙ্গ নিয়ে, যাতে সমাজ থেকে এই বিভীষিকাটা দূর হয়ে যায়। আমরা গল্পটা পড়ছি, পড়ে এখান থেকে এই নৈতিক শিক্ষাটাই কিন্তু নিব। গতকাল কিন্তু বন্ধুরা যারা ক্লাস করেছিলে, প্রত্যেকে ওয়াদা করেছিলে, সাক্ষী আছে সবাই, ওয়াদা করেছিল যে সমস্ত ছেলেরা যে জীবনে কোনোদিন পণ বা যৌতুক নেবে না, মেয়েরাও ওয়াদা করেছিল যে তোমার বিয়েতে যদি বাবা বা মা, কেউ আত্মীয় স্বজন পণ বা যৌতুক দিতে চায়, তুমি সেখানে রাজি থাকবে না। অর্থাৎ যৌতুক বিরোধী যে একটি স্লোগান, যৌতুক বিরোধী যে মানসিকতা, সেটা আমাদের মধ্যে থাকবে, এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে একটি যৌতুক বিরোধী কঠিন একটা অবস্থান আমরা নেব। এই ওয়াদা কিন্তু আমরা গতকাল করেছি। আজকে বন্ধুরা আমরা রবীন্দ্রনাথের যে এই হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে, হৃদয় নিংড়ানো উপলব্ধি থেকে যে গল্পটি এসছে, তোমরা কিন্তু রিলেটেড গল্পগুলো একটু পড়ে নিও। দেনা পাওনা যে গল্পটির কথা গতকাল বলেছিলাম 1891 সালে লেখা প্রথম যৌতুক বিরোধী গল্প, সেই গল্পে নিরুপমা চরিত্রটি আছে, অসাধারণ একটি প্রতিবাদী চরিত্র। তারপরে হৈমন্তী গল্পে হৈমন্তী আরেকটি প্রতিবাদী সত্তা। তারপরেও এরা কিন্তু যৌতুকের বলি হয়েছে, মারা গেছে, নিরুপমা মারা গেছে, হৈমন্তী মারা গেছে, কিন্তু এই চরিত্রগুলো ক্রিয়েট করে তৈরি করে রবীন্দ্রনাথ কিন্তু স্বস্তি পাচ্ছিলেন না, শান্তি পাচ্ছিলেন না, যে এভাবে কি মানে যৌতুকের বলি হয়ে মারা যেতেই থাকবে। তখন তিনি নতুন ডাইমেনশন আনলেন, এই যে লিখলেন অপরিচিতা গল্পটি, যেখানে এই নারীকে আর মৃত্যুবরণ করালেন না। এখানকার যে চরিত্রটি কল্যাণী নামক যে চরিত্রটি আছে, সে কিন্তু স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকলো, নারী শিক্ষার সে স্কুল দিয়েছে। আমরা যদি এই অপরিচিতা গল্পটিকে খুব সংক্ষেপে একটা লেআউট দাঁড় করাই তোমাদের সামনে, যে এই গল্পের মূল কাহিনীটা কি, তোমরা তো পড়েছো, কলেজেও হয়তো পড়িয়েছে, কিন্তু খুব সংক্ষেপে যদি স্টোরিটা এরকম করে তোমাদের সামনে বলি, যে লেখক অনুপম নামে এখানে অবতীর্ণ হয়েছেন। ও এটা মাঝখানে বলে রাখি, এটা কিন্তু সাহিত্যের আরেকটি স্টাইল, তোমরা আবার কেউ যেন মনে করো না যে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের জীবনেই হয়েছে, তা কিন্তু না। সাহিত্যের একটি স্টাইল হলো যে লেখক বা সাহিত্যিক কোনো একটি চরিত্রে নিজেই আবির্ভূত হতে পারেন, মানে নিজের জবানিতে সরাসরি প্রত্যক্ষভাবে তিনি ওই চরিত্রটাতে ইনভলভ হয়ে যেতে পারেন, আবার অন্য কোনো নাম দিয়ে একটা চরিত্র ক্রিয়েট করতে পারেন। সাহিত্যের এই বৈচিত্র্য আছে। তো এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সরাসরি একটি চরিত্রে, অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে অবতীর্ণ হয়েছেন, অনুপম, যার অর্থ ন উপম, মানে কোনো তুলনা নাই, অতুলনীয় একটি ছেলে। নামটাও খেয়াল করো, অনুপম, যার কোনো উপমা হয় না, তুলনা হয় না, সকল দিক থেকে জ্ঞানে বুদ্ধিতে দর্শনে, অর্থাৎ চেহারা সুরত গুণাবলী সবকিছুতে অসাধারণ একটি ছেলে। তো ওই ছেলেটার জীবনের যে ট্র্যাজিক পরিণতি, সেটাই কিন্তু এই গল্পে দেখানো আছে, এবং নারী সত্তার যে জাগরণটা, আমরা যৌতুক নিয়ে গতকাল পুরো কাহিনীটাই বলেছি, কিন্তু আসলে এই গল্পের মূল মোরালটি কিন্তু অন্য জায়গায়, যৌতুকটা ব্যাকগ্রাউন্ডে আছে। নারী সত্তার যে জাগরণ, নারীর যে স্বকীয়তা, নিজস্বতা, এটা প্রতিষ্ঠা করা কিন্তু এই গল্পের মূল মেসেজ। তাহলে আমরা বলছিলাম সংক্ষেপে যদি এই গল্পের লেআউটটা তোমাদের সামনে তুলে ধরি এরকম করে, যে কল্পনা করো বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল, ধরো ওখানকার একটি দুঃখী পরিবার, গরিব ঘরের একজন হাজব্যান্ড, একজন ওয়াইফ আর একটি ছেলে আছে। তো হাজব্যান্ডটা ওকালতি করেন, ওকালতি করতে 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 অনেক টাকা পয়সা রোজগার করেছেন, এখন কলকাতা শহরে থাকেন। কলকাতা শহরের তাহলে একটি পরিবার, ছেলেটার নাম অনুপম, তার বাবা উকিল, তার মা আছেন, দুজনেই গরিব ছিলেন, ওকালতি করে অনেক টাকা রোজগার করেছেন। কিন্তু এই ভদ্রলোক অনুপমের বাবা সারা জীবনে টাকা রোজগারের পেছনে এত সময় দিয়েছেন যে শেষ পর্যন্ত টাকাগুলো ভোগ করার সময় পাননি, তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই যে তার মা, অনুপমের মা গরিব ঘরের ছিলেন, ছোট লোক ছিলেন এক কথায় বললে, তো সেখান থেকে যে আজকে বড় লোক হয়েছেন, ধনাঢ্য হয়েছেন, তার ভেতরে সেই মেন্টালিটি রয়ে গেছে যে সব জায়গায় একটা শো অফ করার টেন্ডেন্সি, নিজেকে প্রচার করা, প্রকাশ করার একটা প্রবণতা, যে আমরা ধনী, আমরা বড় লোক। এই জন্য এই ছোট ছেলেটিকে, তার এই যে অনুপমকে কোলে কোলে করে মানুষ করেছেন, তার ব্যক্তিত্বের বিকাশ হয়নি। তাহলে দেখো কি অনেকগুলো দর্শন কিন্তু এই গল্পে আমরা পাবো, অনেকগুলো। যে এই যে বাবা শুধু সারা জীবন টাকা রোজগারের পেছনে জীবনটা দিয়ে দিলেন, এটা আমাদের জীবনের দর্শন না, সারা জীবন শুধু টাকা রোজগারের পেছনে দিয়ে দিয়েছেন, ভোগ করতে পারেননি। এই ছোট্ট একটা প্যারার মধ্যে একটা ফিলসফি দিয়েছেন, আমাদের জীবনের লক্ষ্য এটা না। 2 নম্বর দেখিয়েছেন যে গরিব ছিলেন, গরিব থেকে হঠাৎ করে ধনী হয়েছেন, তার ভেতরে একটা কমপ্লেক্স কাজ করে, একটা জটিলতা কাজ করে, যে আমি যে ধনী এটা সবাইকে দেখাতে হবে, জানাতে হবে। সত্যিকারের যদি জাত ধনী হতো, জাত বড় লোক হতো, তাহলে কিন্তু অপরের সামনে এটা প্রচার প্রসারের প্রবণতা থাকতো না। এই লেখক অনুপমের মা সেটা ছিল। তারপরে কি হলো, ছেলেটাকে এমনভাবে কোলে কোলে আদর দিয়ে, অতি আদর দিয়ে মানুষ করলেন, তার ব্যক্তিত্বের পুরোপুরি বিকাশ হলো না। নিজের পায়ে দাঁড়ানো, অনুকূল প্রতিকূল পরিবেশে অভিযোজিত হয়ে একজন মানুষের যে ব্যক্তিত্বের গড়ন, সেটা কিন্তু অনুপমের হয়নি। ভেতরে ইচ্ছা জাগে, সেটা মুখে বলার সাহস পান না। অর্থাৎ সত্যিকার অর্থে যে পার্সোনালিটি যেটাকে বলে ব্যক্তিত্ব সেটার বিকাশ অনুপমের হয়নি, কারণ কোলে কোলে মানুষ করেছেন, আদরে আদরে, বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে দেন নাই। এই ছেলেটা বড় হলো, চেহারা সুরত খুব ভালো। ও এই সংসারটা কিভাবে চলছে, এই অনুপমের যে মাত্র 6 বছরের বড় তার মামা সংসারে এসে হাল ধরেছেন। বাবা মারা গেলে নর্মালি ছেলেটারই সংসারে হাল ধরার কথা, মামা এসে উড়ে এসে জুড়ে বসলেন সংসারে। মামা আর মা দুজনে সংসার চালান, ছেলেটার আর কোনো ভাবনা চিন্তা নেই। সে পড়ালেখা করছে, চেহারা সুরত ভালো, পড়ালেখা তো মোটামুটি ভালো, সবগুলো পাস দিয়েছেন, অর্থাৎ MA পাস পর্যন্ত করে ফেলেছেন। এখন পরীক্ষা টরীক্ষা শেষ, অফুরন্ত সময়, তো ফলে এটা আমি বিয়ে করাতে হবে। এখন বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। হরিশ নামক এক বন্ধু কানপুরে কাজ করে এই অনুপমের, সে একদিন খোঁজ দিল যে একটা ভালো মেয়ে আছে। তো ইচ্ছা জাগলো যে তাহলে ভালো মেয়ে আছে, এখন মামাকে বলো, মামাকে বলো, মামা যদি রাজি হয়। অথচ ব্যক্তিত্ববান একটা ছেলে হলে বন্ধুর সাথে যে মেয়েটা দেখতে পারতো, কথা বলতে পারতো, স্বাভাবিক একটা পরিবেশ তৈরি করতে পারতো, কিন্তু তার মনে ইচ্ছা জেগেছে, সাহস পায়নি। তখন মামাকে হরিশ বলল, মামা ওই যে তার মাথায় ছিল যৌতুক, পণ, মেয়ের খোঁজ খবর নিলেন যে টাকা দিতে পারবে কিনা, পণের আলাপ আলোচনা হলো। শোনা গেল যে না, মেয়েটার বাবা একসময় অনেক ধনী ছিলেন, এখন যদিও একটু গরিব হয়েছে, তারপরও টাকা পয়সা যথেষ্ট আছে এবং সেটা একটাই মাত্র মেয়ে, এই মেয়েটাই সবকিছু পাবে। বিয়ে আলাপ আলোচনা সব কমপ্লিট হলো, দরদাম হলো। মানে লেখক কিন্তু এই জায়গায় অনুপম কিন্তু এই যৌতুকের পক্ষে। যৌতুক যে বিয়ের একটি অপরিহার্য অংশ, এটা কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে, ওই যে আমরা দেখাচ্ছিলাম 19 শতকে কুলিনের নতুন মাত্রা, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে তারাও এই পাশ বিক্রয় করতো, অর্থাৎ যৌতুক নিত, নিজেদের ডিগ্রি বিক্রি করে। এই অনুপম কিন্তু মনে মনে বিশ্বাস করে, জানে যে হ্যাঁ যৌতুক নিতে হয়, বিয়ের এটা একটা অংশ, সে প্রতিবাদ করেনি। মামা দরদাম করেছেন, গয়না কত ভরি দেবে, সোনার ক্যারেট কতটা হবে, আনুষঙ্গিক জিনিসপত্র কি দিবে, সব ফয়সালা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপরে তারা বিয়ের আসরে গেছে। আসল জায়গাটা হলো এখানে টার্নিং পয়েন্ট, যেটাকে আমরা বলি গল্পের, যে এই অনুপমের মামা ছেকড়াকে নিয়ে গেছে, অর্থাৎ গয়নাগুলো পরখ করার জন্য। বিয়ের আসরে মেয়ে গয়না পরে সাজগোজ করে বসে আছে, ছেলে পক্ষরাও গেছে। এখানে আরেকটা জিনিস, ওই কনে পক্ষকে সবসময় হেয় করে দেখার, তাদের বিব্রতকর অবস্থায় ফেলার একটা টেন্ডেন্সি বর পক্ষের থাকতো সবসময়, এখানে সেটাও আছে। যতগুলো লোক যাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে গেছে, ওদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার জন্য, যে এত লোক গেছে, খাওয়া দাওয়া যাতে শর্ট পড়ে যায়, খাবার দাবার টানাটানি হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ভালো মতোই তৃপ্তি করে তারা খেতে পেরেছে। তো যে বিষয়টা হলো আত্মসম্মানের জায়গা, শম্ভুনাথ বাবু, কল্যাণীর যে বাবা, শম্ভুনাথ বাবুকে যখন অনুপমের মামা বললেন যে গয়নাগুলো যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো নিয়ে আসুন, আমরা ছেঁকড়া এনেছি, পরখ করে দেখব, এই ব্যাপারটি ভীষণ আত্মসম্মানে লাগলো শম্ভুনাথের, যে আমার মেয়ের গয়না আমি চুরি করব বা আমি নকল গয়না দেব, এটা তো হতেই পারে না। অথচ তাদেরকে তুচ্ছ মনে করে ছেঁকড়াকে সাথে নিয়ে গেছে। তখন কিন্তু এই অনুপমকে এই শম্ভুনাথ ডাকলেন যে বাবা তুমি কি বলো, তুমি তো বিয়ের পাত্র, তুমি বিয়ে করছো, তোমার কাছে আমার মেয়েটাকে দিচ্ছি, তোমার মামা বলছেন যে এখন গয়নাগুলো এনে, গয়না পরে মেয়ে বসে আছে বিয়ের আসরে, তার গায়ের থেকে গয়নাগুলো খুলে আনতে হবে, খুলে আনতে হবে, এনে পরখ করবে ছেঁকড়া। কতটা অপমানজনক মেয়েটার জন্য, একটা মেয়ে বিয়ের আসরে গয়না পরে বসে আছে। তো তখন ছেলেটাকে যখন বলল যে তুমি কি বলো, ব্যক্তিত্ববান একজন ছেলে হলে, আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু সত্যিকার অর্থে সভ্য বা এই নারীর মর্যাদায় বিশ্বাসী না বলে সে কিন্তু তখন বলতে পারে নাই, তখন মাথা নত করেছিল এবং বলেছে মামার কথার উপরে তার কোনো কথা নাই। শম্ভুনাথ সঙ্গে সঙ্গে বুঝে গেছে এই ছেলেটা ব্যক্তিত্বহীন, এবং এক লহমায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই ব্যক্তিত্বহীন ছেলের কাছে যে নারীর মর্যাদা দিতে জানে না, তার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। কি ভদ্রভাবে, কৌশলে সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা ঠিক আছে বসুন, কোনো রাগারাগি, চিৎকার চেঁচামেচি, কোনো অঘটন দুর্ঘটনা কিচ্ছু ঘটায়নি। মেয়ের গায়ের থেকে গয়না খুলে এনেছে, এনে পরখ করেছে, এবং পরখ করে কি পাওয়া গেছে, সোনা যা দেওয়ার কথা ছিল তার দরে, ভারে, ওজনে, সংখ্যায়, পরিমাণে অনেক বেশি, যা কথা ছিল তার চেয়ে অনেক বেশি। এবং বরং আর একটা বিব্রতকর অবস্থা হলো যে কানের দুলটা মেয়েকে দেখে এই অনুপমরা গিফট করেছিল মেয়েটাকে, সেটাই বরং নকল, ইমিটেশনের, সামান্য সোনা আছে সেখানে। অপমানিত হলো। তারপরে বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে এই শম্ভুনাথ বাবু কি করলেন, এই অনুপম মানে তার মামা এবং বিয়ের বরযাত্রী যারা গিয়েছিলেন সবাইকে কৌশলে খাইয়ে দিলেন, আয়োজন যেহেতু হচ্ছে খাবার দাবার দিলেন এবং শেষ পর্যন্ত বললেন, না করে দিলেন যে না, আপনাদের কাছে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না। কারণ যারা মনে করে যে বাবা হয়ে নিজের সন্তানের গয়না চুরি করতে পারে বা গয়নায় ফাঁকি দিতে পারে, নারীর মর্যাদায় যারা বিশ্বাসী না তাদের কাছে আমরা মেয়ে দিতে পারি না, এবং বিয়ের আসর থেকে বের করে দিয়েছেন। অনুপম কিন্তু বলেছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র ছেলে তিনি যাকে মেয়ের বাবা বিয়ের আসর থেকে বের করে দিয়েছে। সাধারণত উল্টা ঘটনাটা ঘটতো এতদিন, যে ছেলেরা উঠে চলে আসতো, কন্যা লগ্ন ভ্রষ্টা হয়ে যেত, বিয়ে করতো না ছেলেরা, ছেলে চলে আসতো, উল্টাটা ছেলেকে তাড়িয়ে দিয়েছে বিয়ে না দিয়ে। এটুক হলো ঘটনা। এরপরে কিন্তু অনুপমের মনের মধ্যে দুটো স্রোত বইছে, একটা হলো সেই কল্যাণীর প্রতি তার ভালোবাসা, মেয়েটাকে এখনো দেখলো না, দেখেনি কিন্তু না দেখেও তার প্রতি গভীর একটা ভালোবাসা জন্মেছে। দুই, আবার সেই কালো স্রোত, তার যে সনাতন ধ্যান ধারণা, প্রতিক্রিয়াশীল মানসিকতা, যে কোনোভাবে যদি মেয়ের বাবা অর্থাৎ শম্ভুনাথ তার কাছে আসে আবার সে বিয়ের আসরে যাবে, এবার যে বিয়ে ভেঙে দিয়ে অপমান করে চলে আসবে, প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে, দুটো স্রোত প্যারালালি চলছে। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের বাবা তার এলেনই না, কারণ তারা তো তার মেয়ের বিয়ে নিয়ে শঙ্কিত না। মেয়ের সাথে আলোচনা হয়েছে, মেয়ের বাবা মেয়ে তারা আধুনিক প্রগতিশীল, তারা বলেছেন ঠিক আছে বিয়ে হয়নি তো হয়নি, তারা দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, বরং ভবিষ্যতে আরো অন্য কোনো মেয়েরা যাতে এরকম অত্যাচার নির্যাতনের শিকার না হয়, যৌতুকের বলি না হয়, এই জন্য মেয়েদেরকে শিক্ষিত করে দেওয়ার জন্য একটা স্কুল খুলেছে, গার্লস স্কুল, মেয়েদের স্কুল খুলেছে, সেখানে শিক্ষকতা করছেন, মেয়েদেরকে শিক্ষিত করে তুলছেন, ব্যক্তিত্ববান করে গড়ে তুলছেন এই কল্যাণী। তারপরে যখন নাটকের গল্পের যে নাটকীয়তা, ট্রেনের মধ্যে যখন অলৌকিকভাবে সেই কল্যাণীর সাথে অনুপমের দেখা হলো, দেখা হওয়ার পরে পরিচয় পেলেন এবং তারপরে তো সেই কানপুরে কয়েকবার করে গেলেন অনুপম, যে মেয়ের বাবার কাছে হাতে পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন, মেয়ের বাবা শম্ভুনাথ ক্ষমা করে দিলেন, কিন্তু মেয়ে তাকে, কল্যাণী তাকে ক্ষমা করলো না। এই যে নারীর যে অটল অনড় অবস্থা, তার ব্যক্তিত্বের যে প্রখরতা, তীব্রতা, কি শানিত মূর্তি দেখো, যে না তুমি যে অন্যায় করেছো, যে অপমান করেছো, শাস্তি এটাই। শেষ পর্যন্ত অনুপম সেটা মেনে নিয়েছে, মামাকে ছেড়েছেন, কিন্তু মাকে ছাড়তে তো আর পারা যায় না, মাকে ছাড়তে পারেননি এবং তার ব্যক্তিত্বের পরিবর্তন হয়েছে, তিনি আজকে ব্যক্তিত্ববান হয়েছেন, কিন্তু হয়ে লাভটি হয়নি। এইটুক লাভ হয়েছে, একটু জায়গা পেয়েছেন, কল্যাণীর মনে জায়গা পেয়েছেন। এক ঘরে হয়তো থাকছেন না, বিয়ে তাদের হয়নি, কিন্তু মনের মধ্যে জায়গা পেয়েছেন। এই জন্য গল্পটার নাম রেখেছেন অপরিচিতা, সেই জন্য অধরা অপরিচিতাই থেকে গেল। অপরিচিত শব্দের স্ত্রীবাচক করা হয়েছে বিশেষণ হিসেবে অপরিচিতা। তো এই মেয়েটা যেন তার কাছে অধরা, অপরিচিতাই থেকে গেলেন। এই যে গল্পের যে একটা ট্র্যাজিক পরিণতি, এখান থেকে যে লেসনগুলো, যে শিক্ষাগুলো আমরা পড়বো, জানবো এবং সেগুলো আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবো। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন একেবারে প্রতিটি লাইনের ব্যাখ্যা সহ ধরে যাই, যদি একটু সময় লাগবে আমরা জানি, কিন্তু তারপরেও যেহেতু সৃজনশীল প্রশ্ন পদ্ধতি এখন তোমরা জানো যে অনেকগুলো বাক্য থাকে যেগুলোর বিশেষ জ্ঞান, বিশেষ তাৎপর্য থাকে, সেগুলো ব্যাখ্যা না করলে অনেক সময় বোঝা যায় না। সাধারণত ক্লাসে এইভাবে লাইন ধরে ব্যাখ্যা করা মুশকিল হয়, কিন্তু তারপরেও আমরা যেহেতু একটু বেশি সময় নিই, 40 মিনিট নির্ধারিত ক্লাসের সময় থাকলেও আমরা 50-55 মিনিট নিয়ে ফেলি, আশা করি যে একটু দ্রুত গেলেও আমরা ভালো মতো শেষ করতে পারবো। তো তোমরা যদি মনে করো যে আমরা এইভাবে লাইন ধরে ব্যাখ্যা না করে শুধু ওভারঅল আলোচনা করে যাব, আমরা তাহলে পরের গল্পগুলোকে ওভাবে করে যাব। আর যদি মনে করো যে না আমরা প্রতিটি বাক্য ধরে ব্যাখ্যা করবো, তাহলে সেটা করতে পারি। তো আজকে আমরা প্রতিটি বাক্য ধরেই ব্যাখ্যায় চলে যাচ্ছি। প্রস্তুত থাকো বন্ধুরা যে কোথায় কি আছে। রেডি? দেখতে পাচ্ছ স্ক্রিনে। আমরা শুরু করছি আমাদের গল্প অপরিচিতা। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। দেখো বন্ধুরা, প্রথম প্যারায় কি বললেন, আজ আমার বয়স 27 মাত্র। একটু আগে জানিয়ে রাখলাম যে এই গল্পটি লেখক নিজের জবানিতে প্রত্যক্ষভাবে একটি চরিত্রে, অনুপম চরিত্রটা লেখক নিজেই প্রত্যক্ষভাবে অবস্থান নিয়ে এই গল্পটা বর্ণনা করছেন গল্প কথক হিসেবে। তিনি বলছেন আমার বয়স 27 মাত্র, 27 years old অনলি। এই বয়স না দৈর্ঘ্যের হিসেবে না গুণের হিসেবে। এই জিনিসটার মানে কি? দৈর্ঘ্যের হিসেবে বলতে একটা বিশেষত্ব থাকে, যেমন তিনি 100 বছরের বৃদ্ধ, অনেক অভিজ্ঞতায় সম্পন্ন, 80 বছরে বয়োবৃদ্ধ ব্যক্তি, জীবনে অনেক অভিজ্ঞতা তার ভান্ডারে আছে। তাহলে বয়সের দৈর্ঘ্য বাড়লে একটা বিশেষ মর্যাদা পায় ব্যক্তিটা। আবার গুণের দিক থেকেও হয়, অল্প বয়সে বিশেষ কোনো গুণকে অর্জন করতে পারে। অল্প বয়সে আমরা দেখি যে 5 বছর 6 বছর বয়সে একটা ছেলে হয়তো কোরআনের হাফেজ হয়ে গেছে, বিশেষ একটা গুণ অর্জন করে ফেললো। কম্পিউটারে বিশেষ কোনো দক্ষতা অর্জন করলো খুব অল্প বয়স্ক একটা বালক বালিকা। তাহলে এই দুই দিক থেকেই বিশেষত্বটা হতে পারে। আমাদের যে জীবন, আমাদের যে বয়স, এই জীবনটা দুদিক থেকেই বিশেষায়িত হতে পারে, স্পেশাল হয়ে উঠতে পারে। কিভাবে? একটা হলো দৈর্ঘ্যের দিক থেকে, যে বয়স অনেক বাড়লে অভিজ্ঞতা বাড়ে এবং সেই অভিজ্ঞতার আলোকে জীবনের একটা আলাদা মহিমা থাকে, তাৎপর্য থাকে। আরেকটা হলো অল্প বয়সে বিশেষ কোনো গুণ যদি আমরা অর্জন করি, সেটা হতে পারে। তাহলে লেখক কি বলছেন, যে তার বয়স 27 বছর, কিন্তু এই 27 বছরটা কোনো দিক থেকে বিশেষ কিছু না, দৈর্ঘ্যের দিক থেকেও না, বা এই বয়সে তিনি বিশেষ কোনো গুণ অর্জন করতে পেরেছেন এমনও না। তবে তবে কি, ইহা সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। ফুলের উপরে ভ্রমর বসলে কি হয় আমরা জানি, পরাগায়ন ঘটে। পরাগায়ন হলে কি হয়, ফুলটা থেকে ফল হয়। কিন্তু এই ফলটা কিন্তু হয়নি, গুটি হয়ে আছে, অপরিপক্ক অপরিণত একটা ফল হয়ে আছে, অর্থাৎ পরাগায়নটা সাকসেসফুল হয়নি হয়তো। এই যে অপরিচিতার সাথে, অপরিচিতা হলো ভ্রমর। অপরিচিতাকে এখানে কল্পনা করি আমরা ভ্রমর হিসেবে, সেই ভ্রমরটা এসে বসছিল, কিন্তু পরাগায়নটা হয়নি, পরিপূর্ণ ফুল পরিপক্ক একটা ফল হয়নি, গুটির মতো হয়ে আছে। এই ঘটনাটা কল্যাণীর সাথে তার যে বিয়ের ঘটনাটা, সেই ঘটনাটা কি হয়ে আছে, একটা গুটির মতো, ঠিক আছে, অপরিণতিটি ফল হিসেবে আছে। তাহলে এইটুকু আমরা জানলাম। লেখক শুরুতেই বলে নিলেন কি, যে তার বয়স 27 বছর, এই বয়সটা বিশেষ কিছু না, বিশেষ কোনো গুণ অর্জন করতে পারেন নাই, অনেক যে বয়োবৃদ্ধ সেটাও না, সাধারণ একটি জীবন, সাধারণ একটি বয়স 27 বছর। তবে এই 27 বছর বয়সে বিশেষ একটি ঘটনা তার জীবনে ঘটেছিল, সেটা হলো একটি ভ্রমর বসেছিল তার ফুলের উপরে, একটি গুটি হয়েছে, পরিপূর্ণ ফলটা হতে পারেনি, পরিপক্ক হতে পারেনি। তো দেখি আমরা সেই গুটির রহস্যটা কি। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। ঠিকই তো, ছোট বলে কি নগণ্য, ছোট বলে কি তুচ্ছ? আমরা তো ছোটবেলা থেকেই পড়ে এসছি, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, তাই না? ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল, ওই বালুকণা দিয়ে একটা মহাদেশ তৈরি হয়, বিন্দু বিন্দু জল দিয়ে একটা মহাসাগর তৈরি হয়। কাজে ছোট বলে যে তুচ্ছ নগণ্য তা কিন্তু নয়। লেখক সেই ভনিতাটাও করে নিলেন যে আমার কাহিনীটা হয়তো খুব ছোট নগণ্য, কিন্তু এটার একটা বিশেষত্ব আছে, ছোট বলে এটাকে তুচ্ছ করলে হবে না, ঠিক আছে? যেমনটা আমরা ছোট গল্পের ক্ষেত্রে বলি, গল্পটা ছোট কিন্তু এর বিশেষ তাৎপর্য থাকে। উপন্যাসে পূর্ণাঙ্গ জীবনের চিত্র আমরা পাই, কিন্তু ছোট গল্পে জীবনের একটি খণ্ড চিত্র পাই, কিন্তু সেই খণ্ড চিত্রটি আমাদেরকে দারুণভাবে আলোড়িত করে। কাজে ছোট বলেই কোনো কিছু যে তুচ্ছ নগণ্য এমন কিন্তু না। তাহলে এই যে দুটো প্যারা আমরা এখানে পেয়ে গেলাম বন্ধুরা, দুটো অংশে কি আছে, এক হলো তার জীবনের, তার যে বয়স 27 বছর বিশেষ কিছু না, সেটা ব্যাখ্যা করলেন, এবং এই ছোট্ট পরিসরের জীবনটাতেও বিশেষ একটি ঘটনা ঘটাচ্ছে, যদিও ঘটনাটি খুব তুচ্ছ নগণ্য ছোট, তবে তার একটা আলাদা মাহাত্ম্য আছে, সেটা বলছেন। এরপরে আমরা যাই, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশায়ের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়া শোভা পায়। কি দারুণ কথা। আরেকটা প্যারা প্রথম প্যারায় কিন্তু একটি দিক পেয়েছি বন্ধুরা, মনে রেখো যে বয়সের একটি তাৎপর্য থাকে। অনেক দীর্ঘ বয়স বা অল্প বয়সে বিশেষ গুণ হতে পারে। তাৎপর্যপূর্ণ একটি জীবন, লেখক বলছেন আমারটা কোনো তাৎপর্যপূর্ণ বয়স কিছু হয় নাই, তবে একটা বিশেষ ঘটনা আছে। এবার বলছেন যে তার চেহারা সুন্দর, পড়ালেখা শেষ, তিনি কিন্তু সুশিক্ষিত, তাহলে মানে পুরো শিক্ষা জীবনটা পার করেছেন, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিনা মানে ডিগ্রি সবগুলো অর্জন করা শেষ, এবং ছোটবেলায় তার সুন্দর চেহারা, তাহলে বাহ্যিক গঠনটাও সুন্দর, অনেক সুন্দর। টিচার তাকে কি বলতেন? শিমুল ফুল। আমরা শিমুল ফুলের একটু ছবি দেখি, এই যে দেখতে পাচ্ছি শিমুল ফুল, এই যে আবার মাকাল ফল, এই যে মাকাল ফলটা ভাঙলে কি বিশ্রী একটা গন্ধ, তো এখন শোনাতে পারছি না, চেহারাটা দেখাতে পারছি। মাকাল ফলটা ভাঙলে মাঝখানে যে কি বিশ্রী একটা রং এবং কি যে দুর্গন্ধ, কয়লার মতো হয়ে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর, দেখেন টমেটোর মতো কি চমৎকার একটা পরিপক্ক ফল, কিন্তু তার ভেতরটা হলো এরকম। শিমুল ফুল কি সুন্দর দেখতে, কিন্তু কোনো সুবাস নাই, ঘ্রাণ নাই, দেখতেই যা। তো শিক্ষক কি করতেন? তাকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করতেন, তখন লজ্জা পেতেন। এখন বড় হয়ে কি বলছেন? যে আবার যদি জন্ম নিতে পারেন, পুনর্জন্ম, সনাতন হিন্দু ধর্মরা বিশ্বাস করে যে ইহজন্মে যদি কেউ ভালো কিছু করে পরজন্মে ভালো কিছু হয়ে জন্ম নিবে, ইহজন্মে যদি পাপ তাপ কিছু করে পরজন্মে তাহলে তুচ্ছ কিছু হয়ে জন্ম নিবে। আমরা আবার আসিবে ফিরে কবিতায় পেয়েছিলাম, জীবনানন্দ দাশ এই বাংলায় জন্ম নিতে চান, ওই শালিক হয়ে, কাক হয়ে, হাঁস হয়ে, ভোরের পাখি হয়ে জন্ম নিতে চাচ্ছিলেন, এমনকি গোবরের পোকা হয়ে জন্ম নিতে চাচ্ছিলেন। কি দেশপ্রেম তার, যদি জন্মটা বাংলায় হয়, এত তুচ্ছ নগণ্য কিছু হয়েও জন্ম নিতে চান। এই জায়গাতেও কবি বলছেন যদি জন্মান্তর থাকে, পুনর্জন্ম যদি হয়, তাহলে তিনি যেন আবারও সেই সুন্দর চেহারাটা পান এবং শিক্ষক যেন তাকে আবারও শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করেন। তো এই চাওয়াটা কেন বন্ধুরা বলো তো? বলতে পারবে এটা দিয়ে লেখক কি বোঝাতে চাইলেন? প্রথম কিন্তু লজ্জা পেতেন। ধরো তোমাদের কি ক্লাসে এসে যদি, আমরা অনেক সময় টিচাররা বলে তুই তো একটা সুন্দর গাধা, হয়তো শিমুল ফুল মাকাল ফল বলে না, ক্লাসে অনেক সময় আঞ্চলিকভাবে কথোপকথনে এরকম একটু কথা বলে যে চেহারার সুরত সুন্দর কিন্তু পড়ালেখায় খুব ভালো না, তাকে সুন্দর গাথা বা এই যে এরকম শিমুল ফুল মাকাল ফুল বলে। তো লেখক এখন বলছেন যে পুনর্জন্ম থাকলে আবারও যেন সেই ঘটনাটার পুনরাবৃত্তি হয়। কারণটা কি, কি প্রকাশ পেল লেখকের এই চাওয়ার মধ্য দিয়ে? প্রকাশ পেল শিক্ষকের প্রতি মর্যাদা, শিক্ষকের প্রতি ভালোবাসা, শিক্ষা গুরুর প্রতি যে ভক্তি, সেটা ওই সময় তিনি বুঝতে পারেননি যে শিক্ষক যে আমাকে শিমুল ফুল বলছেন, মাকাল ফল বলছেন, কেন বলছেন? আমার কল্যাণের জন্যই, আমাকে তুচ্ছ করার জন্য না, সবার সামনে অপমান করার জন্য না, ভালোর জন্য, আমার মঙ্গলের জন্য, আমি যাতে পড়ালেখা আরো ভালো করতে পারি। এটা ব্যাজস্তুতি, সাহিত্যের একটা অলঙ্কার আছে ব্যাজস্তুতি, প্রশংসার ছলে নিন্দা বা নিন্দার ছলে প্রশংসা। এই যে আপাতভাবে মনে হচ্ছে নিন্দা, এদের পেছনে কিন্তু একটা মহৎ একটা উদ্দেশ্য কাজ করছে যে ও যেন আরো ভালো করে। শিক্ষকরা অনেক সময় আমরা এরকম কথা বলি, কোমল জায়গায় ঘা দেই, কাজী নজরুল যেটা বলেছেন যে অন্তরের কোমল জায়গায় ঘা দাও, আঘাত করো যাতে সে জেগে ওঠে। তো এই জায়গাতেও কিন্তু বন্ধুরা এই শিক্ষক লেখককে, অনুপমকে শিমুল ফুল মাকাল ফল বলতেন, মূল উদ্দেশ্য ছিল তার শিক্ষা জীবনটা যেন আরো শানিত হয়, আরো পড়ালেখা ভালো হয়, আরো ভালো করতে পারে, এই জন্য উৎসাহ দিতে, উদ্দীপনা দিতে। ওই সময় বুঝতে পারে নাই, তখন লজ্জা লাগতো, বড় হওয়ার পরে বুঝেছেন শিক্ষক কেন এগুলো বলতেন। শিক্ষক বলতেন তার কল্যাণের জন্য, ফলে ওই শিক্ষা গুরুর প্রতি ভক্তি দেখে, শ্রদ্ধা দেখে তিনি বলছেন পুনর্জন্মে আমি আবার যেন ওইরকম সুন্দর চেহারায় পাই, শিক্ষক যেন আমাকে আবার ওইরকম করেই বকা দেন। তার এই চাওয়ার মধ্য দিয়ে শিক্ষা গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাটা প্রকাশ পেল। তাহলে এই প্যারায় আমরা একটি থিম পেলাম, একটি দর্শন পেলাম যে শিক্ষকের যে মর্যাদা, শিক্ষা গুরুর প্রতি যে ভক্তি ভালোবাসা লেখক বা অনুপম সেটা দেখিয়েছে। চলে যাচ্ছি তারপরে, এটা তো দেখালাম। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমিষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। ছোট্ট একটি প্যারা, ছোট্ট একটি অনুচ্ছেদ, কিন্তু এই ছোট্ট অনুচ্ছেদটির মধ্যে কি দুর্দান্ত একটি দর্শন। দেখো রবীন্দ্রনাথের খেলা, এই কয়েকটি বাক্যের মধ্যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দর্শন তিনি দেখিয়ে দিলেন, যে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, অর্থ সাধনাই জীবন সাধনা নয়। অর্থাৎ টাকা পয়সার পেছনে ছোটা, এটাই জীবনের মূল লক্ষ্য নয়। জীবনটা অনেক সুন্দর, এটাকে নানা দিক থেকে দেখতে হবে। শুধু টাকা পয়সার পেছনে ছুটে সেই টাকা দিয়ে উপার্জন করে জীবন যৌবন শেষ করে আবার সেই অর্জিত টাকা দিয়ে চিকিৎসা করে মৃত্যুবরণ করে লাভটা কি হলো? ফলাফল তো শূন্য। সারা জীবন কষ্ট করে করে নানা রোগ ব্যাধি বাঁধিয়ে অনেক টাকা রোজগার করলো, আবার শেষ বয়সে এসে ওই টাকা দিয়ে রোগ ব্যাধি সারাতে চিকিৎসা করতে করতে মারাই গেল, তাহলে রেজাল্টটা তো জিরো। তাহলে কখনোই আমাদের জীবনের উদ্দেশ্য অর্থবিত্তর পেছনে ছোটা না। তোমরা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে পেয়েছ, মোতাহার হোসেন চৌধুরী দেখিয়েছেন অর্থ সাধনায় জীবন সাধনা নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া, মানবিক গুণ অর্জন করা, সেটা হলো শিক্ষার উদ্দেশ্য। তাহলে এই প্যারায় নতুন আরেকটি থিম আমরা পেলাম, যে অর্থ সাধনায় জীবন সাধনা নয়। তার বাবা যে সাধনাটা করেছিলেন, ওকালতি করে অনেক টাকা রোজগার করেছেন, ভোগ করতে পারেননি, এটা জীবনের লক্ষ্য না, উদ্দেশ্য না। আমরা কিন্তু লিখে নিব বন্ধুরা, আমরা এক একটা যে থিম পাচ্ছি, এক একটা প্যারায় থিমগুলো বলছি, তোমরা থিমগুলো লিখে ফেলো। তাহলে এ পর্যন্ত কি কি পেয়েছি? প্রথম থিমে পেয়েছি যে বিভিন্ন বয়সের যে বিশেষত্ব, আমাদের জীবনের যে বিশেষত্ব, সিগনিফিকেন্স, তাৎপর্য, সেটা তো লেখক শুরুতে বলছেন তার 27 বছরের জীবনের তেমন কোনো সিগনিফিকেন্স নেই, তাৎপর্য নেই। তাৎপর্য হয় অনেক বেশি বয়স হলে, তাৎপর্য হয় বিশেষ কোনো গুণ অর্জন করতে পারলে। তো 27 বছরে তিনি তেমন কিছু অর্জন করতে পারেননি, না বয়স না বিশেষ কোনো গুণ, এটা তার ভনিতা আমরা বলবো, বিনয়। এরপরে তিনি কি বলছেন, যে তার জীবনে একটি ছোট্ট ঘটনা ঘটে গেছে, তো ছোট্ট ঘটনাটার মধ্যে আবার একটা বিশেষত্ব আছে, সেটা বলছেন। ওখানে আমরা পেলাম ছোট বলে যে কোনো কিছু তুচ্ছ না, নগণ্য না, সেই দিকটা আমরা ওখানে জানলাম। তারপরে তিনি কি বলছেন, শিক্ষাগুরুর প্রতি মর্যাদার কথা, ভক্তির কথা, তার এই দর্শনটা প্রকাশ পেল এই জায়গায়, যে আমরা যাই হই না কেন, ওই যে বাবা জন্ম দেন শরীর, শিক্ষক গড়ে দেন মন, কে বড়, পিতা না শিক্ষক, বলবে কোনজন? এই বিতর্ক কিন্তু সুদীর্ঘ কাল থেকে। অর্থাৎ পিতা জন্ম দেন আমাদেরকে, দ্বিতীয় জন্ম দেন শিক্ষক। তো কাজে শিক্ষাগুরুর প্রতি যে ভক্তি, বাদশাহ আলমগীরের সেই কবিতার কথা মনে আছে, তোমরা জানো, হয়তো পড়েছো, যে বাদশাহ আলমগীরের ছেলেকে দিয়ে গুরু তার পা ধুয়ে নিয়েছিলেন, সেই জন্য বাদশাহ আলমগীর তাকে ডেকে পাঠিয়েছিলেন, এবং শিক্ষক তো ভয় পেয়ে গিয়েছিলেন যে রাজার ছেলেকে দিয়ে আমি পা ধুয়ে নিয়েছি, এর শাস্তি কি হতে পারে, আজকে হয়তো আমার গর্দান কেটে ফেলবে। কিন্তু যে দেখলেন যে বরং উল্টা শিক্ষককে জিজ্ঞেস করছেন, আমার ছেলে শুধু আপনার পায়ে পানি ঢেলে দিল কেন, কেন আপনার পাটা নিজের হাত দিয়ে সাফ করে দিল না, এটুকু কেন শেখার নেই? ও শুধু পানি ঢেলে দিল, আপনি নিজের হাতে সাফ করলেন, ও কেন আপনার পাটা সাফ করে দিল না? সেই দিন হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। তো এই দিকটা আমরা ওখানে পেয়েছি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ দর্শন এখানে পেলাম, অর্থ সাধনাই জীবন সাধনা নয়, অর্থাৎ টাকা পয়সার পেছনে ছোটা জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য না। এরপরে দেখো, আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ, মা গরিবের ঘরে মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। কি দারুণ উপমা দিয়েছেন, কি অসাধারণ। শৈশবকাল থেকে আমাদের শিক্ষা শুরু হয়, এবং সেটা আমাদের প্রথম শিক্ষক হলেন মা, মাই আমাদের প্রথম শিক্ষক। তো একজন শিশুর যে শারীরিক, মানসিক, আত্মিক বিকাশ, সেই বিকাশটা কিভাবে হতে হবে, কিভাবে করতে হবে, সেটা একজন মা ঠিক করে নেবেন তার ঘরে। তারপরে তো আমরা যাই প্রতিষ্ঠানে। শিক্ষা মনোবিজ্ঞানীরা বলেন একজন ছেলে কেমন হবে তার ব্যক্তিত্ব তৈরি হয়ে যায় 0 থেকে 5 বছরের মধ্যে, অর্থাৎ 0 to 5 years। এই সময়টা আমরা কোথায় থাকি? মার কাছে। এই সময়টা মার কাছে থাকি। আমার ব্যক্তিত্ব গড়ে ওঠে কিন্তু ওই সময়টার মধ্যেই। তো এই যে এই প্যারাতে লেখক কি বলতে চাইলেন, মা ছিলেন গরিব ঘরের মেয়ে, অনেক টাকা পয়সা হয়েছে, আজকে ধনী হয়েছেন বা ধনাঢ্য বা বড় লোক হয়েছেন। এই ধনী হওয়ার ফলে তার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এই ধনীর যে ভাবটা এটা সবার সামনে দেখানো, ফলে তিনি সবার সাথে মেশেন না, নিজের এই আভিজাত্য প্রকাশ করার চেষ্টা করেন কথায় বার্তায়, চাল চলনে, জিনিসপত্রে, সবকিছুতে। এবং নিজের ছেলেটাকেও কি করলেন, অনুপমকে কোলে কোলে মানুষ করলেন, মানে বাইরে সবার সাথে মিশতে দিলেন না, সবার সাথে মিশতে দিলেন না, নিজের গণ্ডির মধ্যে রেখে রেখে কোলে কোলে মানুষ করলেন। এবং এর ফলে লেখক বলছেন আজকে যে এর ফলে আমি কি হয়েছি, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইকে, আদরের দুলাল হয়ে আছি, আমার পরিপূর্ণ বিকাশ হয় নাই, শরীরের দিক থেকে বড় হয়েছি, 27 বছর বয়স হয়েছে, কিন্তু আমার বুদ্ধির পরিপক্কতা হয়নি, মানসিকতার পরিপক্কতা আসেনি, কারণ আমি চির শিশুই রয়ে গেছি, চাইল্ডিশ রয়ে গেছেন, নিজে স্বীকার করছেন। কেন এই চাইল্ডিশ রয়ে গেছেন? কারণ একজন ছেলে বা মেয়ে শৈশবকাল থেকে নানা ঘাত প্রতিঘাত, অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, রোদ, বৃষ্টি, ঝড়, এইসবের মধ্য দিয়ে বেড়ে উঠতে হবে, এইসব পরিস্থিতির মুখোমুখি হয়ে বেড়ে উঠতে হবে, তাহলে তার বিকাশটা পরিপূর্ণ হবে। যদি না হয় শুধু ঘরের মধ্যে, ঘর ওই কোচিং স্কুল, ঘর কোচিং স্কুল, এইটুকের মধ্যে, ওই যে ব্রয়লারের মুরগি আমরা বলি যেটাকে, ইদানিং যে ছেলেমেয়েরা যেরকম হয়ে উঠছে, তারা শীত গ্রীষ্ম কি জানে না, ওই মাঠে যখন বৃষ্টি শুরু হয়, বৃষ্টি আঁচ উঠলেই দেখা যায় মা তাকে ঘরে বাইরে বেরোতে দেয় না, অনেক সময় স্কুলেও যেতে দেয় না, অথচ ছেলেটার মন টানে এই বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল নিয়ে খেলতে যাবে, কিন্তু ওই যে সর্দি লাগবে, ঠান্ডা লাগবে, পরীক্ষায় নম্বর কম পাবে, পরীক্ষা মিস হয়ে যাবে, এই জন্য ওই বৃষ্টিতে ভিজতে দেয় না। শীতের মধ্যে একদম একেবারে একটা পাপেটের মতো করে তাকে মুড়িয়ে রাখে জামা কাপড় দিয়ে, তাকে ওই শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে দেয় না। এই যে রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে, নিস্তব্ধ দুপুরবেলা সুভা যেরকম গাছতলায় বসে থাকতে, এই প্রকৃতির মধ্যে যাওয়ার যে আনন্দ, প্রকৃতির কোলে বেড়ে ওঠার মধ্যে যে পরিপূর্ণতা, যে কোনোদিন এই প্রকৃতির এই ঋতু পরিবর্তন, ঋতু বৈচিত্র্য, প্রকৃতির এই বিভিন্ন উপাদানের মধ্য দিয়ে বেড়ে না উঠেছে, সে কোনোদিন পরিপূর্ণ জীবনের আস্বাদ পাবে না, কোনোদিন না, তার জীবনটা অপরিণত, অপরিপক্কই থেকে যাবে। এবং জানো মজার ব্যাপার, আমাদের বাংলাদেশে বাঙালি পরিবারে অধিকাংশ ছেলে মেয়ে এইভাবে অপরিণত, অপরিপক্কভাবেই বেড়ে ওঠে। ইংরেজিতে যদি বলি তাহলে বলতে হবে যে অটিস্টিক হয়ে বেড়ে ওঠে। এবং এটা নিয়ে আজকে না, সে এত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে একটা কবিতাই লিখেছেন, বঙ্গমাতা, এ দেশ মাকে নিয়ে একটা কবিতা লিখেছেন, আমরা দেখাচ্ছি তোমাকে সেটা। এই যে আগে ছবিটা দেখে নিই, এই যে অন্নপূর্ণা বা দেবী দুর্গা, তার দুই ছেলে যে কার্তিক, গণেশ। কার্তিক খুব আদরের। এই গল্পের মধ্যে জানি না কেন এই রবীন্দ্রনাথ এই ভুলটা করলেন, কার্তিককে গজাননের ছোট ভাই বলা হয়েছে। আসলে হিন্দু যারা আছো তোমরা জানো, কার্তিক কিন্তু বড় ভাই, গণেশই ছোট ভাই, কিন্তু আমাদের এই গল্পে বলা আছে গজানন, গজের আনন, আনন মানে মুখ বা মাথা, গজ মানে হাতি, গজ মানে হাতি, হাতির সুর যার মাথায় লাগানো, যার মুখে লাগানো, তাকে বলা হয় গজানন তথা গণেশ। আর কার্তিক হলেন বড় ভাই, দেবী দুর্গা বা অন্নপূর্ণার দুই ছেলে। কিন্তু আমাদের গল্পে লেখক বলেছেন যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, এটা আদর অর্থে, আদর কার্তিককে একটু বেশি করতেন। এই যে দেখতে পাচ্ছ কি সুপুরুষ সুদর্শন কার্তিক। এটা নিয়ে কাহিনী আছে তাদের, আনন্দ ঘন যে কাহিনীটা, মা ছেলে, তো সেই কাহিনী বলতে গেলে একদম সময় পাবে না, গল্পটা অনেক বড়। আর এখানে অনেকগুলো পৌরাণিক প্রসঙ্গ আসছে, বললাম তো যে পুরো 1 মাস লেগে যাবে আমি যদি সব পৌরাণিক কাহিনী সহ তোমাকে ব্যাখ্যা করতে যাই। তোমরা একটু, এখন তো ইন্টারনেটের যুগ, তোমরা একটু নেটে সার্চ করেও এই যে গণেশ কার্তিক তাদের মার সাথে তাদের আদর ঘন সম্পর্ক একটু নিজেরাও জেনে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বললাম লেখক নিজেকে কি বললেন, যে আমি যেন আমার অন্নপূর্ণা অর্থাৎ মায়ের কোলে কার্তিক হয়ে, গণেশের ছোট বড়, অ্যাকচুয়ালি বড় ভাই, গল্পে বলছে ছোট ভাই, যে কার্তিক হয়ে যেন আছি, আদরের ছেলে হয়ে আছি। এবার যে কথাটি বলছিলাম, সেই বঙ্গমাতা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর খুব আক্ষেপ করে লিখেছেন, আমাদের মায়েরা, আমাদের বাবারা আমাদেরকে পরিপূর্ণ হয়ে বিকশিত হতে দেন না। তাদের উদ্দেশ্যটা মহৎ, উদ্দেশ্যটা ভালো, কিন্তু প্রক্রিয়াটা ভুল। আমরা গতকালও বলেছিলাম ওই রাজা বল্লাল সেন কিন্তু মহৎ উদ্দেশ্যেই কৌলিন্য প্রথা চালু করেছিলেন, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। আমাদের বাবা মাদের উদ্দেশ্যটাও মহৎ থাকে, যে आजे बाजे छेलेर साथे मिशते देबेन ना, सब समय एक इंटेंसिव केयारेर मध्य, सब समय निजेर गंडिर मध्य ग्रिपेर मध्य आबद्ध करे राखबेन। किन्तु रवींद्रनाथ कि बोलছেন देखो, पापे पुण्ये दुखे सुखे पतने उत्थाने मानुष हईते दाओ तोमार सन्ताने। बंगमाता के बांग्लादेश के এই আমার দেশ মাকে বলছেন যে মা তোমার এই সন্তানদেরকে পাপে পুণ্যে সুখে দুঃখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। যে চির শিশু চাইল্ডিশ করে এদেরকে আর বড় করো না। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। যে যেখানে স্থান নিতে পারে, যার যেদিকে মেধা আছে সে সেদিকে বিকশিত হোক। पदे पदे छोट छोट निषेधेर डोरे बेधे बेधे राखिओ ना भालो छेले करे। प्राण दिए दुख सये आपनार हाथे संग्राम करिते दाओ भालो मंद साथे। शीर्ण शांत साधु तब पुत्रदेर धरे दाओ सबे गृह छाड़ा लक्ष्मी छाड़ा करे। 7 कोटी सन्तानेरे हे मुग्ध जननी रेखेछो बांगाली करे मानुष करनी। एटाई किन्तु एकटा उद्दीपक बन्धुरा, एटा एकटा उद्दीपक। এই উদ্দীপকে কবির যে চেতনা, কবির যে দর্শন, সেটা কিন্তু অনুপমের মধ্যে ফুটে ওঠেনি। অনুপমের সাথে বৈসাদৃশ্যপূর্ণ, বৈসাদৃশ্যপূর্ণ অনুপমের ব্যক্তিত্ব, অনুপমের বেড়ে ওঠা আর উদ্দীপকে কবির যে চাওয়া, কবির যে দর্শন, কবির যে চেতনা, তার সাথে বৈপরীত্যপূর্ণ। তো এই কারণেই অনুপম চির শিশু হয়ে আছে। আমরা একটা উদ্দীপকও দেখিয়ে নিলাম এই ফাঁকে। এরপরে যাচ্ছি, আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফুলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডুসও রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। এই যে দেখো, দায়িত্ব জ্ঞানহীন হয়ে বড় হয়েছেন। তার দোষটা কি? অনুপমের দোষটা। তার মা তাকে এইভাবে দায়িত্ব জ্ঞানহীন করে বড় করেছেন। 27 বছর বয়স, সংসারে কোনো কিছু সে জানে না। ও ইদানিং মজার ব্যাপার, অনেক ছেলে মেয়েকে, মানে বিশেষ করে মেয়েদেরকে বলতে শুনি, স্যার আমি না কিচ্ছু রান্না করতে পারি না। খুব খুশি, রান্নাবান্না করতে পারে না, এটা খুশির কথা। এই যে যে এটা একটা, মানে ছেলেরাও রান্না করবে, রান্না করা উচিত, এটা একটা গুণ, আলাদা একটা গুণ। তো শিখে নাই, সেটা আবার গর্ব করে বলে আমি তো কিছুই পারি না। তো এই যে ব্যাপারটা না পারার পেছনের কারণটা আমরা দেখব। অনুপমের মা তাকে কোনো দায়িত্ব দেয়নি, সংসারে কোনো দায় দায়িত্বের মধ্যে দেয়নি। অথচ তোমরা জানো অনেক এরকম ঐতিহাসিক ঘটনা আছে, যে এই যে কাজী নজরুলের জীবনীটা দেখো, বাবা মারা গেলেন যখন, সেই ছোট্ট ছেলেটা কাজী নজরুল ইসলাম সংসারের দায়িত্ব নিয়ে নিলেন, সংসারের দায়িত্ব কাঁধে নিলেন। ওখানে তো কাজী নজরুল কোনো মামা এসে সংসারে হাল ধরেন নাই, নিজে লেটুর গানের দলে যোগ দিলেন, গান লিখলেন, রেডিও গানের দলে আজান দিলেন, মক্তবে পড়ানো শুরু করলেন, রুটির দোকানে কাজ করলেন, সংসার চালাচ্ছেন, শেষ পর্যন্ত বাঙালি পল্টনে যোগ দিয়ে সৈনিক হলেন। এই যে তার অভিজ্ঞতা, আজকে যদি ওই জায়গায় কাজী নজরুলের জায়গায় তার মামা এসে সংসারে হালটা ধরতো, ছেলেটা কি করতো? তাইরে নাইরে করে হয়তো ফুর্তি ফার্তা করে সময়টা পার করে দিত, তাই না? বাস্তব অভিজ্ঞতার মধ্যে তো পড়ে নাই। এই যে অনুভবের যেটা হয়েছে, বাস্তবতা, বাস্তব ক্ষেত্রে তাকে নামতেই দেয়নি। এখন ফিল্ডে যদি না নামে, ফিল্ডের অবস্থানটা কি, মাঠের পরিস্থিতিকে এটা বুঝবে কি করে? শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এই সমস্ত প্রকৃতির সাথে পরিচিত করতে হবে, এই অভিযোজন করতে হবে। এই অনুপমে সেটা হয় নাই। একেবারে আদরে আদরে আলাভোলা একটা ছেলে, তুলুতুলু একটা ছেলে, আদরের এরকম হয়ে বড় হয়েছে। নিজেই আবার স্বীকার করছেন, এই কথাগুলো স্বীকার করছেন আমাদের ভালোর জন্য, আমরা যেন এই কাজগুলো না করি। এই গল্প পড়ার উদ্দেশ্যই তো এটা, যে এখানে যে অসঙ্গতিগুলো, যে ভুলগুলো, ভুলগুলোর থেকে আমরা শিক্ষা নিব। লেখকের মা, অনুপমের মা ভুল করেছেন, তাকে কোনো দায়িত্ব দেন নাই। দায়িত্ব দিলে কিন্তু দায়িত্ব নিতে পারতেন, শিখে উঠতেন। তার বাবার ওকালতি পেশা ছিল, সংসার অনেক বড়, টাকা পয়সা আছে, এগুলো সংসার চালানো, বাজার করা, আনুষঙ্গিক কাজকর্ম সব করতে পারতেন। কিন্তু কিছুই তাকে দেওয়া হয়নি। মামা এসে দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এবং উপমাটা কি দিয়েছেন দেখো, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মাত্র 6 বছরের বড়, এটা আহামরি কোনো বড়, অথচ তিনি মুরব্বী সেজে বসে আছেন সংসারে, পুরো সংসারের বস হয়ে বসে আছেন। আর মামা ভাগ্নের সম্পর্কটা তো বন্ধুর মতো হওয়ার কথা, অথচ মামা মাত্র 6 বছরের বড়। সেই মামা, উপমা কি দিচ্ছেন লেখক দেখো, ফুলগুর বালির মতো। पर भारते गयाते एक नदी आछे फल्गु ऊपर बाली स्तर आमरा छविटा देखाते पारले भालो हतो ऊपर बाली देखे मने हय एकटा मरुभूमिर मतो बाली किन्तु नीच दिए नदीर पानी प्रवाहित अंतःसलिला नदी बोले नीच दिए पानी प्रवाहित होच्छे तोमरा साइबेरिया एलाकाय देखबे भिडियोते देखा जाय ऊपर बरफ शक्त बरफेर स्तूप ओर ऊपर दिए गाड़ी चलछे दौड़ाच्छे किन्तु ओटा डिगिंग करले खनन करले भेतर नीच थेके अनेक नीच थेके पानी उठे माछ धरा जाय ओरकम ऊपर देखे मने हबे जे कि बाली आर बाली किन्तु ओर नीचे नदी प्रवाहित तो कि उपमा दिलेन मामा होच्छे से फलगुर बाली तो आमी जोदि ओई नदीर थेके पानी निते चाइ एक गंडुस गंडुस पानी जाचला एक आचर एक मुष्टि तो एक गंडुस पानी जोदि आमी निते चाइ ओई नदीर थेके ताहले बाली सराते हबे तार संसारे मामा होलेन ओई रकम फलगुर बाली मामा के ना सरिये बा उइदाउट मामार कनसार्न मामार सम्मति छाड़ा मामा के जानानो छाड़ा ओई संसारेर कोनो किछुई पाওয়ার জো নেই সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে আছেন মামা লেখক জানিয়ে দিলেন আমাদেরকে তাকে না খুঁড়িয়া মানে মামাকে না জানিয়ে মামার অজ্ঞাতে ওই সংসারে কোনো কিছুই পাওয়া কোনো রস পাওয়া সংসারে কোনো কিছুই ভোগ করার সুযোগ নেই এইজন্য তাকে কোনো ভাবনা ভাবতে হয় না এটা কি কোনো গর্বের কথা দেখো তো সংসারে কোনো ভাবনা ভাবতে হয় না সংসারে বাবা নাই মা আছেন তাহলে এই সংসারটাকে আরো সুন্দর করার জন্য কত চিন্তা ভাবনা হতে পারত পড়ালেখায় ভালো চেহারা সুরত ভালো কত কাজ তিনি করতে পারতেন অথচ তাকে কোনো দায়িত্ব না দিয়ে বাইরের পরিবেশে তাকে ছেড়ে না দিয়ে ঘরের মধ্যে আদরে আদরে একটা ব্যক্তিত্বহীন ছেলে হিসেবে তাকে বড় করে তুলেছেন কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না এই যে আরেকটা গুণ ও বন্ধুরা তোমরা কিন্তু এখানে গল্পের একটা বড় জিনিস আমরা জানিয়ে রাখি যে চরিত্রগুলো এই যে কল্যাণী চরিত্র এই যে মামার চরিত্র এই যে অনুপম চরিত্র এই চরিত্রগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা আলাদা করে বের করে নেবে কারণ এখান থেকে যে কোনো উদ্দীপক আসুক না কেন কোনো না কোনো একটা বৈশিষ্ট্য ধরে কিন্তু উদ্দীপকটা হবে কোনো না কোনো একটা দিকের সাথে মিল অমিল রেখেই হবে কারণ এই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো ঠিক আছে অনুপমের যে বৈশিষ্ট্যগুলো পেলাম শারীরিক সৌন্দর্য এটা চারিত্রিক বৈশিষ্ট্য না কিন্তু চারিত্রিক যে গুণগুলো সেই গুণগুলো আমরা একের পর এক লিখতে থাকবো তো বলছেন যে কন্যার পিতামাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র তামাকটুকু পর্যন্ত খাই না ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই অনুধাবনের প্রশ্ন হতে পারে ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই এর মানে কি যে একবার ভুল পথে গেছে খারাপ পথে গেছে তার কিন্তু ভালো মানুষ হতে ঝঞ্ঝাট আছে কারণ অনেক পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে ধরো যে ছেলেটা বা যে মেয়েটা অন্ধকার জগতে গেছে নেশার জগতে বা ভুল পথে আছে তাকে কিন্তু অনেক প্রচেষ্টার ফলে সাধনার দ্বারা ভালো পথে আসতে হবে তাহলে লেখক তো ছোট থেকেই ভালো তিনি ভুল পথে যানই নাই কাজে তাকে ভালো মানুষ আর কোনো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই তাই আমি নিতান্ত ভালো মানুষ মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই এই যে মাতৃভক্তি মায়ের আদেশ শিরোধার্য গুণগুলো খেয়াল করে যাবে কোনো বদ অভ্যাস নাই আজে বাজে কোনো নেশা তামাকটা পর্যন্ত খান না ওই সময় লেখক যে সময়ের কথা বলছেন ওই সময় কিন্তু সমাজে মদ্যপানও স্বাভাবিক একটা ব্যাপার ছিল কারণ ইংরেজ শাসন চলছে ব্রিটিশরা এদেশে আসছেন ইংরেজদের সাথে অভিযোজিত হয়ে অনেক মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত শ্রেণী কিন্তু অনায়াসে মদ খাচ্ছে সিগারেট বিড়ি এগুলো তো অনায়াসে চলছে তো এই জিনিসগুলো কিছুই নাই তার মধ্যে মায়ের আদেশ মেনে চলেন মাতৃভক্তি তার মধ্যে আছে অন্তঃপুরে শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন অন্তঃপুরের আদেশ মেনে চলা বলছি যে নারীর আদেশ মেনে এখন মায়ের আদেশ মেনে চলছি বিয়ে করলে স্ত্রীর কথা মতো চলবো এই জন্য বলছে যদি কোনো মেয়ে স্বয়ম্বরা হন স্বয়ম্বরা কি যে নারী স্বেচ্ছায় বর পছন্দ করে স্বেচ্ছায় বিয়ে করে নিজের পছন্দ অনুযায়ী ছেলেকে বিয়ে করে ওই নারীকে বলে স্বয়ম্বরা স্বয়ং যে বরকে পছন্দ করে হারসেলফ নিজে যে বরকে পছন্দ করে না তাকে বলে স্বয়ম্বরা লেখক এখানে বলছেন যে আমার কিন্তু এটা একটা গুণ আমার কোয়ালিটি আমি এখন মার আদেশ মেনে চলি কখনো মার কথার বাইরে যায় না তো বিয়ে করলে স্ত্রীর আদেশ মতো চলবো স্ত্রীর কথা মাথায় রেখে চলবো এইটা বলছেন এরপরে ও আচ্ছা এরপর একদম সময় এটা শেষ করা যাবে না বন্ধুরা একেবারে ঘড়ি বলছে অন্য স্যারের ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি তোমরা ভালো থাকো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আশা করছি এর বাকি অংশ থেকে আমরা কন্টিনিউ করব আর তোমাদের যদি কোনো মতামত থাকে যে প্রশ্নটা বলছিলাম যে আমরা এভাবে লাইন ধরে ব্যাখ্যা করে যাব নাকি শুধু থিমগুলো দিয়ে ওভারঅল একটা আলোচনা করব। সেটা একটু তোমরা লিখে জানিও, আমি কমেন্টগুলো আজকে চেক করব। তোমরা মতামতগুলো একটু দিয়ে রেখো যে আমরা আসলে পরবর্তী পর্বগুলো কিভাবে তোমরা পেতে চাচ্ছ, সেটা একটু আমাদেরকে লিখে জানিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।